সালামু আলাইকুম, কি তোমরা কেমন আছো? ভালো আছো? আমি সেদিন করেছিলাম পরিমা, যেটা করেছিলাম সেম আজ ভাষায় কাজ দিয়েছিলাম, পরশু মনে হয়। যাই হোক, তোমরা তাড়াতাড়ি বই খাতা নিয়ে বসো, বড় 118 পৃষ্ঠে দেখো। আমি যোগ্য করাইছি একই অঙ্ক, এখানে 3 নম্বর অঙ্ক একটা আছে, খেয়াল করো। 118 পৃষ্ঠে 3 নম্বর অঙ্ক, 118 পৃষ্ঠে দেখো 3 নম্বর। 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী আছে? একজন শিক্ষার্থী ওজন 30 কেজি, মোট ওজন হলো 1.5 মেট্রিক টন গাড়ির ওজন। তাহলে আমাদের কি করতে হবে? 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থী 1.5 মেট্রিক টনের একটি গাড়ির ওজনের সমান হবে? বই পাইছো দেখো, আমরা এখানে রাখবো তাহলে মেট্রিক টন দেওয়া আছে, কিন্তু কেজি করতে হবে। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তাহলে 1.5 মেট্রিক টনকে আমরা কেজি করবো। দেখো আমরা লিখবো, আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, কত দেওয়া আছে? 1.5, অতএব 1.5 মেট্রিক টন সমান 1000 গুণন 1.5 সমান 5 তিনটে সংখ্যা, 1, 2, 3 দশমিক 11 সময় এখানে যাবে সমান 1500 কেজি। 1.15 লিখলাম, 3টে 0 দিলাম, দশমিক 11 সামনে আছে, তাহলে আমরা 1 ঘর সামনে 1.0 সামনে দশমিক দেবো, তাহলে 1500 কেজি। তাহলে 30 কেজি সমান কতজন শিক্ষার্থী? 1000, 30 কেজি ওজন ওজনের কতজন শিক্ষার্থী? 30 কেজি একজন শিক্ষার্থীর ওজন এক কেজি সমান কত হবে? উপরে 1, নিচে 30 জন শিক্ষার্থীর ওজন, অতএব কত পারি আমরা? 1500 কেজি সমান 1500 নিজের 30, এই শূন্য এই শূন্য কাটায় 3 5 15 00 সমান 50 জন শিক্ষার্থী। তাহলে 1.5 মেট্রিক টন 1.5 মেট্রিক টন ওজনের গাড়ি সমান 30 জন শিক্ষার্থী ওজন সমান হবে, 30 জন শিক্ষার্থী ওজন যা হবে সেইটা হবে একটি গাড়ির ওজনের সমান। উক্ত 50 জন তুলে নাও, তুলে না তুলে নিতে পারলে আমরা পরের অধ্যায় যাচ্ছি। আমরা এই যে শূন্যতম পর্যন্ত আছে 119 পৃষ্ঠা দেখো, কতগুলো শূন্যতম পূরণ দেওয়া আছে, কয়েকটা করবো বাকি করে দিতে পারবো। এখন আছে কি 40, 50 লিটার সমান 1 কিলোলিটার 1.5 ডেকালিটার। এখানে দেখছে 4050 লিটার, কি আমি কী করবো? কত কিলোলিটার? কিলো মানে কি হাজার বলছি আমি, তাহলে 1 কিলোলিটার সমান 1000 লিটার। আমি বলছি হাজার ঘরে যেটা থাকবে সেইটা কিলো হবে, হাজার ঘরে কত আছে? 1 10 4 কিলোলিটার, 10 ঘরে যেটা সেটা ডেকালিটার, 10 ঘরে কত আছে? 5 ডেকা, গতকাল করছিলাম 5 ডেকা। এটা 8 টাকা দিন আবার কী দেওয়া আছে?
পাঁচ লিটার 585 মিলিলিটার তাহলে 1 লিটার কত সেন্টিলিটার আমরা জানি, তারপরে জানতে হবে যে 1 লিটার সমান পড়াইছে আমি 100 সেন্টিলিটার। মনে আছে বই দেওয়া আছে এখানে, বই সুন্দর করে দেওয়া আছে সেন্টিলিটার। তাহলে 1 লিটার সমান 100 সেন্টিলিটার। তাহলে কত দেওয়া আছে এখানে? 5। তো 5 সমান কত হয়? 100 × 5 500। আবার দেওয়া আছে মিলিলিটার, ছোটকে বড়কে ছোট করতে গুণ করলাম, লিটারে করলাম সেন্টিলিটার, লিটার বড়, সেন্টিলিটার ছোট। তাহলে বড়কে ছোট করতে হলে গুণ এবং ছোট বড় করতে হলে ভাগ, আমার কি করতে বলছে? মিলিলিটারকে আমি কি করবো বাবা? সেন্টিলিটার, তো উল্টা। হ্যাঁ, মিলিলিটারকে আমি লাগাবো সেন্টিলিটার, সেন্টিলিটার করতে বলছে। হ্যাঁ, লিটারকে সেন্টিলিটার, তাহলে 1 সেন্টিলিটার সমান কত? 10 মিলিলিটার। 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার, বা 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার। তাহলে এইভাবে লিখতে হবে এখানে 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার। এক সমান কত হচ্ছে? উপরে 1 নিচে 10, উপরে হচ্ছে 585, 585 লিটার সমান 585 ছিল 10। মাসে কত হয়? তো শূন্য একটা আছে, শূন্য আছে একটা, এক গঠন দশমিক দেবো 5 8.5, এটা সেন্টিলিটার। দেখো, ছোটকে বড় করলাম 10 মিলিলিটারে 1 সেন্টিলিটার, তাহলে এটা বড়, এটা ছোট, তাই ছোটকে বড় করতে গেলে ভাগ করাচ্ছে, আবার বড়কে ছোট করতে গেলে গুণ করতে হচ্ছে, মনে রাখতে হবে। আবার বলি আমি কি, বড়কে কিলো লিটারকে আমরা সেন্টিলিটার করি, কিলো বড় সেন্টিলিটার ছোট, তখন গুণ করতে হবে, আর সেন্টিলিটারকে যদি আমরা মিটে কিলো লিটার করি তখন ভাগ করতে হবে, অর্থাৎ ছোটকে বড় করতে গেলে ভাগ আর বড়কে ছোট করতে গেলে গুণ। তারপর যোগ করবো এখন এইটে কত হচ্ছে কেন? তাহলে এটা যোগ করবো আমরা 50 + 58.5, তাহলে 5 8 5 5 5 5 8.5 সেন্টিলিটার। এইভাবে সবগুলো আমার করতে হবে, আশা করি পারবা। না পারলে দেখা যাক কী করা যাচ্ছে। সবগুলো এক পরের পৃষ্ঠে দেখো, ১২০ পৃষ্ঠে দেখো, যোগ করে আমি শিখাইছি সেদিন। যোগ দিয়ে আমি সেদিন শিখেছি, আর করাইতে হবে দেখো 120 পিস। সেই বিষ্টের যোগ ও বিয়োগ করো, তারটা করে দেই। যেমন 2 নম্বরে দেখো, 2 2 কীটা আছে এখানে? 141 মিলিলিটার যোগ 12 লিটার 625 মিলিলিটার যোগ করবো। আমি গতদিন করেছিলাম যোগ, আজকে দেখা করাচ্ছি। আর এই লিটার আর এই লিটার এক নেব, 21 + 12 লিটার যোগ মিলিলিটার 540 যোগ 625 মিলিলিটার যোগ করো, 2 রাখে 3 লিটার
যোগ কত পাঁচ, চার দুই ছয়, পাঁচ ছয় এগারো, যোগ করলাম। কি লাগবো আমরা? এখানে দেওয়া আছে আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, তা হাজারে ঘরে কত আছে? এক আছে। কি লাগবে এখানে? 1 লিটার 165 মিলি লিটার, তো কত আছে? 33,034 লিটার। মিলিটার কি করতে পারছি? সেন্টিমিটার। তাহলে 10 দিয়ে ভাগ করে হয়ে যাচ্ছে, 10 দিয়ে ভাগ করলে হচ্ছে সেন্টিমিটার করে, তাহলে কত যায়? 5 সেন্টিমিটার, কারণ 10 সেন্টিমিটারে 1 মিলিমিটার। তাহলে এই বড়কে ছোটকে বড় করতে হচ্ছে, মিলিলিটার ছোট, এটা বড়, তো 10 ভাগ করলে একটা সময় সামনে আসবে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে। তিনে একটা অঙ্ক, একটি পাত্রে, তিনে একটা বই দেখো, বই দেখো, একটি পাত্রে 250 মিলিলিটার কমলা দুধ ধরে আমরা এরূপ 40টি পাত্র কিনলে তাতে কত লিটার দুধ পাবো? একটি পাত্রে দুধ আছে 250 মিলিলিটার, তার 40টি পাত্রে কত লিটার আছে? তাহলে কোন তোলা হয়েছে? কি উঠে পারছো তো? হ্যাঁ হ্যাঁ, ওটাও বুঝতে পারছো তো? ঠিক আছে, আমার কি লাগবো? একটি পাত্রে, একটি পাত্রে জুস আছে তিন নেবার, দেখো একটি পাত্রে জুস আছে 250 লিটার, পাত্র কটা এখন আছে? 40টি, অর্থাৎ 40টি পাত্রে জুস আছে 50 × 0 = 200 × 200 = 4 × 20 = 2 × 4 = 8 × 8 = 10 করতে পারো, 200 × 200 লিখলাম, 4 × 10 = 100, 10,000 মিলিলিটার। তারপর কি জানি? দেখ কি করতে পারছি, লিটার করতে পারছি, কত মিলিলিটার 1 লিটার জানি, এক হাজার মিলিলিটার সমান 1 লিটার, 1 মিলিলিটার সমান 1, কত দেওয়া আছে? 10,000, মিলিলিটার সমান 10 এগুলো দেখো, বই দেওয়া আছে, একটি পাত্রে জুস আছে 250 মিলিলিটার, পাত্র 40টি, 40 গুণ করলাম, গুণ এটাই মিলিলিটার ছোট, তা কত করছে কি লিটার? 1000 লিটারে 1 মিলিলিটার, 1000 ভাগ করলো, ভাগলে যেটা থাকবে সেটাই, ঠিক আছে। অনুশীলনী কটা অঙ্ক দেখো, অনুশীলনী অঙ্ক রাজুর কথা আছে, বই দেখো, বই দেখো, তা বই আছে দেখো, এগারো পঁয়ত্রিশটা অঙ্ক লিখলাম না, বই দেখো, রাজুর উচ্চতা
1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? তা রাজুর উচ্চতা দেওয়া আছে কতখানি? 1 নম্বর, রাজুর উচ্চতা কত? 1.35 মিটার। সেন্টিমিটার করি 1 মিটার সময় 800 সেন্টিমিটার, এক মিটার গুণ করব আমরা 1.35 × 10^2 লিখতে পারি। 1 মিটার = 100 সেমি। আসন কথা 100.35 সেন্টিমিটার সেমি সেন্টিমিটার। আবদ্ধ আছে কি রাজুর ভাইয়ের উচ্চতা? রাজু ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। এটা কি সেন্টিমিটার করবো? 10 ডেসিমিটার 9.6 × 10 এটা হলো সেন্টি রাখতে পারো 1 ডেসিমিটার = 10 সেন্টিমিটার। কত আছে? 9.6 × 10^2 রাজুর উচ্চতা 100.35 সেন্টিমিটার আর রাজুর ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার। তো পার্থক্য কত? তো তাদের ভাইয়ের পার্থক্য কত? তাদের উচ্চতা পার্থক্য 100.35 × 96 সেন্টিমিটার। কথা হতো এখানে 9, 4, 8, 10, 3, 13, 13 ঠিক আছে। আর এই আজকে পছন্দ থাক। আমরা পরবর্তীতে তোর মাকে এবং গেলে পরবর্তী ওগুলো তুলে নাও এবং ওগুলো ভালোই বাসা, ঠিক আছে? কথা আছে, এই পর্যন্ত শেষ।